That's a mark. Hi, Bundra. So, I guess you provide Jani as a video time. You should go see. I'm like, I'm not sure. 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 এখন বাজে সকাল সাড়ে ছটার মতো বাজে। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ডহাঙ্গা লোকসভা কেন্দ্রের দেখিস আমার ভাই সম্মানীয় সাংসদ আপনাদের সকলকে বলবো, আপনারা এখান থেকে পোশাক গ্রহণ করুন। যে সমস্ত বন্যার্থীরা বলবো আপনারা দয়া করে এখান থেকে পোশাক দেওয়া হচ্ছে, আপনারা পোশাক গ্রহণ করুন। বন্ধুরা, আজকে আমরা মিটিং এর কথা বলতে এসেছি। আজকে সন্ধ্যেবেলা আমাদের পাড়ায় গঙ্গাধারে একটা মিটিং আছে, সবাইকে বাড়িতে বাড়িতে বলতে এসেছি। আর এই বাড়িতে এই পাখিগুলো আছে, পাখিগুলোর ভিডিওটা একটু করে নিলাম, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম কত সুন্দর সুন্দর পাখি। তো বন্ধুরা, আমি সবে ওই মিটিংয়ের কথাটা বলে এসে সবাইকে টিফিন করবো বলে বসেছি। তাই এর মধ্যে তন্নু পড়তে গেছিলো, আজকে সন্ধ্যের পড়াটা তন্নু এখন পড়তে গেছে। তো পড়াটা তন্নু পড়তে গেছে বাটার মোড়ে, তো তন্নু পড়া হয়ে গেছে, ও ফোন করেছে, তাই আমি জানতে যাচ্ছি এসেছি। তো বন্ধুরা, তন্নুকে পড়া থেকে নেওয়া হয়ে গেছে আর আমি এখন বাড়ির দিকে ফিরছি। রাস্তার ধারে কাশফুল ফুটেছে অনেক, তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবছর আমাদের বাটার বিশেষ আকর্ষণ হলো কেদারনাথ। এবছর কেদারনাথের মতনই পুরো কেদারনাথের প্যান্ডেলটা হয়েছে। আর এইখানে এসেছে এবছর জেমিনি সার্কাস। আগে অনেক সার্কাস আসতো, বড়ো বড়ো বাঘ সিংহ এসব থাকতো, কিন্তু এখন তো ওইসব পশু পাখিদের সার্কাসে আনা বন্ধ হয়ে গেছে। তো এবছর সার্কাসে কী থাকে দেখা যাক। তো যাই হোক, কেদারনাথ হচ্ছে বলে না প্রচণ্ড ভিড় হবে, আর এমনিতেও আমাদের বাটার প্যান্ডেলে প্রচুর ভিড় হয়, সেই জন্য দেখো এখন থেকেই বাসের ব্যারিকেড করা শুরু করে দিয়েছে। তো আমাদের বাড়িতে ফেরার পথেই অনেকগুলো প্যান্ডেল পড়ে, এই একটা আছে, বাড়ির সামনের দিকে একটা আছে, আর আমাদের পাড়ায় একটা আছে, আর সামনে আর একটা প্যান্ডেল রয়েছে দেখাচ্ছি। দেখো ওই যে ওই প্যান্ডেলটায় কাপড় লাগানো অলরেডি হয়ে গেছে, ওটা একটা বাড়ির পুজো। আর এইগুলো মোটামুটি
রাস্তার ধারে প্যান্ডেলগুলো হয়েছে, এখানেও সামনে একটা প্যান্ডেল হয়েছে, আর আমাদের বাড়ির সামনেই তো আমাদের পাড়ার পুজোটা আছেই। মোটামুটি আমাদের এই চত্বরের মধ্যে একটু ছাড়া ছাড়া মানে 5-10 মিনিটের অন্তর অন্তর ঠাকুর হয়েছে। আর এই চলে এসেছি আমাদের পাড়ায়। তো আমাদের পাড়ার প্যান্ডেলে এখনও তিরপল পড়েনি, আর কয়েকদিনের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে। তো এখন যাচ্ছি আর এক ঝলক গঙ্গাধারের দিকে। তো চলো গঙ্গাধারে, এখন দেখো গঙ্গাধারটা একদম ফাঁকা, সকালে কত ভিড় ছিল, সবাই চলে গেছে, দু একজন রয়েছে এখনো তর্পণ করছে। এখন বাজে প্রায় 12:51 মতো, 12:51 হয়ে গেছে, বুঝেছো? এখনো গঙ্গার ঘাটে তর্পণ হচ্ছে, এই যে এখনো বেশ কিছু লোক আছে। তবে সকালে যে পরিমাণ লোক ছিল সেই পরিমাণ লোক আর নেই, গঙ্গার জোয়ার এখন, সেই জন্য জলটা উপরে কাজ করতে স্নান করতে অনেক সুবিধা। সব এখন আসছে, পরেটরে নিয়ে এসে তারপর টিফিন করেছি। আজ বাবা ওরাও সব আজকে খেতে বসে গেছে, তোর বাবা মা তন্য, আর আমার এত পেটটা ভালো লাগছে, আমি এখন আর ভাত খাবো না, এখন স্নান করব, করে ঠাকুর জলটা দিয়ে আগে একটু ঘুমাবো, তারপর আবার বিকেলে তন্য দুটো বন্ধু আসবে, একটু মানে শর্টস বানাবে তন্য, ওই জন্য দুটো বন্ধুর কাছে যেহেতু মহালয়া ছুটি আছে ডেকেছে। আবার সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ আসবে বাড়ি, আজকে মহালয়া অবশ্যই ওরা কালী পুজো করে, আমাদের তিনজনেরই নিমন্ত্রণ। আর তনু সকাল থেকে দেখেছো, তনু আজকে একটা নতুন জামা আজকে থেকে পরা শুরু করে দিয়েছে, এই যে মা আসছে আজকে একটা মহল্লার ড্রেস তনুর, কিন্তু প্যান্টটা পুরানো পুরানো প্যান্ট। আর এই যে দুটো বন্ধু এসেছে, সন্দীপ আর সবুজ, ওরা তিনজনে মিলে কি শর্টস বানাবে, সেই জন্য ওরা এসেছে, একটু অনেকক্ষণই এসেছে, এসে গল্প আড্ডা হয়ে গেছে, এবার আমার শর্টসগুলো রেডি করবো। তো চলো দেখতে থাকো, এমনি গ্লেজ মারছে আর আলো দিতে হবে না, বেশি আলো দিলে চোখ জ্বলছে যাবে আমাদের। চুলে ফুলও লাগিয়েছি, গোলাপের গন্ধটা, এই গোলাপের গন্ধ নেই, হ্যাঁ বন্ধুরা।
এই সবাই বাড়ি ফিরলাম, ফিরে এসে একটু বসেছি আর আমরা বাড়ি ফিরেছি। তার সঙ্গে সঙ্গে তন্নু বাবাও ফিরলো, এখন এই মাত্র সব তন্নু বাবা ফিরলো আর আমরাও ফিরলাম। এখন বাজে প্রায় কটা বাজে তন্নুরে? 12টা বেজে গেছে। 12টা কত দাঁড়াও একটু দেখছি, বাজে প্রায় 12টা 3। আর বন্ধু বান্ধবের মধ্যে আমরাই শেষ এলাম, ইরফান, ইরফানের মা, ইরফানের বাবা ওরা ওইদিকে বেরিয়ে গেল আর আমি আর তন্নু এদিকে চলে এলাম। তন্নু বাবা একটু কাজ ছিল বলে তন্নু বাবা যেতে পারিনি। আর যাই হোক, অনেকদিন পরে সঙ্গে বান্ধবীদের সঙ্গে একসঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। শুধু কোহলি আসেনি, কোহলি শরীরটা একটু খারাপ বলে কোহলি আসেনি। কোহলির সঙ্গে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আগামীকাল সকালে আবার একটি নতুন ভিডিওতে। তো মানে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা। আর অবশ্যই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে ভিডিওটাকে অনেক আমার দেখা হবে আগামীকাল সকালে একটি নতুন ব্লগে।